তো হ্যালো নাও, আমরা একটা দুর্দান্ত রেজাল্ট নিতে চলেছি। তো তোমার নাম কি? আক্তার হোসেন। আচ্ছা, তুমি কি জন্য এসেছিলে? আমি এসেছিলাম পেটের সমস্যা, নানান রকমের সমস্যা ছিল আমার, সে সমস্যা থেকে এনার্জি আর পাওয়ারফুল পেয়েছি, যে এনার্জিটা আমার না না এনার্জি কিরকম ছিল আগে? এনার্জি ছিল না খুব একটা, আমার ভালো কাজ করতে পারছি না, কষ্ট হচ্ছিল, কাজ করতে পারছিলাম না, ওষুধ খাচ্ছিলে? ভালো লাগছিল না। হ্যাঁ, ওষুধ তো আমার চলছে 12 মাস। কত টাকা কিরকম ওষুধ খরচা হতো ওষুধের পিছনে? প্রত্যেকটা মাসে না হলে 2,500-3,000-4,000 ওষুধের পিছনে খরচা হতো। তো এখানে মোটামুটি কদিন হয়েছে? 15 দিন, 10-15 দিন, 12 দিন, 12 দিন হয়েছে। 12 দিনে কেমন রেজাল্ট হয়েছে? যেটা কয় কয় বছর ধরে ওষুধ খাচ্ছে এর জন্য? এর জন্য প্রায় 8-9 বছর আগে ওষুধ, 8-9 বছর ওষুধ খেয়ে আছো এনার্জি আর ডাইজেশন বা এই সমস্যার জন্য, তাই তো? তো সেখান থেকে মাত্র 12 দিনে কি রেজাল্ট পেয়েছো? 12 দিনে আমি অনেকটাই পাওয়ারফুল, ভালো রেজাল্ট পেয়েছি, ভালো এনার্জি বেড়েছে, পেটের সমস্যা একটু মিটে গেছে, সমস্যাটা মোটামুটি আমার ভালোই মিটে গেছে। যে খাবারটা আমি খেতে পারতাম না, রিচ খাবার তো খেতেই পারতাম না, এখন তো রিচ মিচ সবই খেয়ে নিচ্ছি, খেয়ে নিচ্ছি, কিন্তু খেয়ে দিয়ে আমার অসুবিধা হয়, হালকা অসুবিধা, কেন কি এখন ঠিকঠাক হয়নি, বাট 12 দিনে যে খেতে পারছো এটাই বড় জিনিস, তাই তো? আর আগের থেকে এনার্জি ভালো পাচ্ছ, সব দিক থেকে এনার্জি ভালো, ভালো লাগছে, তুমি হ্যাপি? ওকে, থ্যাংক ইউ।